الله أكبر الله أكبر نعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا এই যে মাস, এই মাস হলো রজব মাস। বারো মাসের মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস। রব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আকাশ জমিন সৃষ্টি করেছেন, সাত আকাশ সাত জমিন সৃষ্টি করেছেন, তখন থেকেই বারো মাসের গণনা শুরু হয়েছে। এটা আল্লাহর কাছে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন বারো মাস। ইসলামী বিধিবিধান আমরা পালন করি, শরীয়তের বিধিবিধান, ইসলামী শরীয়তের বিধিবিধান পালন করি চন্দ্রের হিসাবে, সূর্যের হিসাবে নয়। তাই রমজান মাসের সিয়াম পালন করি চন্দ্রের হিসাবে, হজ সম্পাদন করি চন্দ্রের হিসাবে। মাসিক সিয়াম পালন করেন তেরো চোদ্দ পনেরো আয়ামে বি চন্দ্রের হিসাবে। সেই চন্দ্রের হিসাবই হচ্ছে আসল। রব্বুল আলামিন এই চন্দ্রের হিসাবেই বলেছেন বারো মাস আল্লাহ নির্ধারণ করেছেন। মুহররম থেকে শুরু হয় আর শেষ হয় জুলহিজ্জায়। আপনারা এখানে আছেন, আশা করি আপনারা হয়তো জানেন, আর না হয় বাংলাদেশের মুসলমানরা হয়তো বেশিরভাগ বারো মাস চন্দ্রের বারো মাসের হয়তো নামই জানে না। মুহররম সফর, রবিউল আউয়াল, রবিউল আখর বা রবিউল সানি, জুমাদ আল উলা, জুমাদ আল সানিয়া আও জুমাদ আল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদাহ, যুলহিজ্জাহ, এই হচ্ছে কত মাস? বারো মাস। এই বারো মাসের মধ্যে হলো চার মাস হারাম মাস। তাহলে হারাম মাস কেন বলা হয়? এই মাসগুলির ইজ্জত আল্লাহর দরবারে বেশি অন্যান্য মাস থেকে। আর এই মাসগুলি কি? যুলকাদাহ, যুলহিজ্জাহ, মুহররম, আর আরেকটা হচ্ছে এই মাস রজব। সাধারণত লড়াই করা জায়েজ না এই মাসে, নিষেধ। কাফিরদের সাথে লড়াই করতে পারবেন না, আপনার থেকে শুরু হবে না। কিন্তু ওরা যদি শুরু করে তাহলে অসুবিধা নেই, সেটা আরেক ব্যাপার। কিন্তু আসলে এই মাসের ইজ্জত বেশি, তাই আপনার থেকে যেন শুরু না হয় লড়াই, কাফিরদের দেশের সবাই যে লড়াই। মুসলমান পরস্পর লড়াই করবে না, কখনো জায়েজ না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর মুসলমানের সাথে লড়াই করা কুফরি। কিন্তু বর্তমানে আমাদের হয়ে গেছে উল্টো, যত গালি দিতে পারে মুসলমানকে তত মনে হয় ভালো, বলি না আউযুবিল্লাহ, মুসলমানের সাথে লড়াই করলে তত মনে হয় ভালো। আসলে মুসলমানের সাথে লড়াই করা কি? কুফরি, হারাম। মুসলমানকে গালি দেয়া হারাম, কবিরা গুনাহ, অনেকের অভ্যাস হয়ে গেছে। কেউ কেউ আছে কথা,
কথায় যদি গালি না দেয় তাহলে তার কথাই ভালো লাগে না, এরকম লোক পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই অভ্যাস পরিত্যাগ করতে হবে আমাদের সকলের, সকল মুসলমানদের। আচ্ছা, লড়াই করা কখনো জায়েজ না, তবে বিশেষ প্রয়োজন সেটা ভিন্ন কথা। এটা আমি যাবতীয় বিধান তো আর বলছি না, কোন সময় জায়েজ কোন সময় জায়েজ না, হ্যাঁ ওইটা আরেক কথা, কিন্তু ইজমালিভাবে মুসলমান মুসলমানের সাথে লড়াই করা এটা কী না, ঠিক না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকিতালুহু কুফর, মুসলমানের সাথে লড়াই করা কুফরি। কিন্তু যে কোনো সময় লড়াই করা কুফরি, আর এই মাসগুলিতে যদি লড়াই হয় তাহলে এর মাত্রা আরও বেড়ে যাবে। এমনিভাবে হালাল মাসগুলি যেগুলি, এই চার মাস ছাড়া, এই চার মাস কি বললাম, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর একটা রজব, এই চার মাস ছাড়া অন্যান্য মাসে লড়াই করা কুফরি, বা যে কোনো গুনাহ করা, যদি কবিরা গুনাহ হয় কবিরা গুনাহ, কিন্তু এই মাসগুলিতে যদি কেউ আল্লাহর নাফরমানি করে তাহলে গুনাহের মাত্রা আরও বেড়ে যায়। তাই রজব মাসের ইজ্জত পেশি আপনারা খেয়াল রাখবেন, আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। তবে কথা হলো, যেসব বিধান রব্বুল আলামিন আমাদের উপর বিধিত করেননি অথবা সাধারণভাবে বিধিত আছে, কিন্তু আপনি আপনার নিজ পক্ষ থেকে এই মাসকে নির্দিষ্ট করে দিলেন ইবাদতের জন্য, এটা হবে বিদআ, এটা গলত। যেমন কোনো কোনো এলাকায় আছে রজব মাসের একটা উমরা আছে, অবশ্যই তারা পালন করে, বলে উমরা রজবিয়া। তাই আমরা দেখতে পাই এই মাসে যদি আপনি মক্কায় যান রজব মাসে, তাহলে শিয়াদেরকে দেখবেন খুব বেশি, মক্কা মদিনায় ওই শিয়ারা খুব বেশি করে আসে এই মাসে রজব ইয়ে উমরা আদায় করে। তাদের জানি কি যে আল্লাহ, এই মাসে কোনো কোনো লোক আছে বিশেষ করে এই মাসে সালাত আদায় করে, রজব মাসের প্রথম জুম্মার দিন কেউ 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 এরকম বিশেষভাবে পালন করে, তাই এগুলো তাদের নিজ পক্ষ থেকে মানিয়েছে। আর আমাদের দেশে যেটা প্রসিদ্ধ তা হলো রজব মাসের সাতাশ তারিখের রাতকে তারা পালন করেন মেয়ারাজ রজনী হিসাবে। আপনাদের জানা আছে কিনা, মেয়ারাজ রাত তারা মনে করেন মেয়ারাজ হয়েছে রজব মাসের সাতাশ তারিখের রাত, তাই তারা বলেন এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এই রাত্রে কাবা থেকে গেলেন বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করে আবার চলে এসছেন এই রাত্রে, বিশেষ করে উপহার নিয়ে এসছেন পাঁচ ওয়াক্ত সালাত, তথা কত ওয়াক্ত সালাত, পঞ্চাশ ওয়াক্ত সালাত। ওতে আমরা এই রাত্রিকে বিশেষভাবে উদযাপন করব, এর ইজ্জত বেশি, কেউ কেউ বলে কিনা। আবার তারা দলিল দে فبذلك فليفرحوا قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون এই আয়াত হচ্ছে তাদের দলিল, নিজ পক্ষ থেকে দলিল বানিয়ে দিয়েছে। আপনি বলুন তোমরা আল্লাহর রহমত যা পেয়েছ, আল্লাহর যে ফজল পেয়েছ, যে অনুগ্রহ পেয়েছ, আল্লাহ যে তোমাদেরকে ইসলাম কবুল করার তৌফিক দিয়েছেন, আল্লাহ যে তোমাদেরকে হেদায়ত দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর ফজল আর রহমত। তাই তোমরা যে এটা পেয়েছ, এই ফজল আর অনুগ্রহ আর দয়া আল্লাহ রব্বুল আলমিনের অনুকম্পা, তারা যেসব মাল জমা করে এর থেকে অনেক অনেক ভালো, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা নাকি তাদের দলিল, হ্যাঁ আমরা রহমত পেয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত মেরাজে গেছেন, তো আমরা এই রাতকে পালন করব।
আপনি যে কোনো ইবাদত পালন করবেন আপনার নিজ পক্ষ থেকে পালন করতে পারবেন না। আমি তার কয়েকটা উদাহরণ দিই। রহমত পেয়েছেন ঠিকই আছে, কোরআন আল্লাহর কালাম পেয়েছেন আলহামদুলিল্লাহ, ইসলাম পেয়েছি আল্লাহ শুকুর, দিন পেয়েছি আল্লাহ শুকুর, হজ করতে পেরেছি আল্লাহ শুকুর, কাবা শরীফ দেখলাম আল্লাহ তৌফিক দিলেন আল্লাহ শুকুর, মসজিদে নববীর জিয়ারত করব, আল্লাহ 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 রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে মসজিদ সেই মসজিদ দেখব, এটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন গেলাম আল্লাহ শুকুর, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় বাইতুল মাকদিস দেখার ওখানে গেলাম আল্লাহ শুকুর। এ কথা কেন বললাম? যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা থালাসাতি মাসাজিদ, তিন মসজিদ ছাড়া অন্য কোনো জায়গাকে জায়গার উদ্দেশ্যে সফর করা ইবাদত মনে করে এটা জায়েজ না। এই জিনিসটা বুঝবেন, ইবাদত মনে করে বাইতুল মাকদিস এর উদ্দেশ্যে যাওয়া এটা কি আছে? জায়েজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মসজিদ নববী তার উদ্দেশ্যে যাওয়া জায়েজ, বরং উত্তম, যেহেতু আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন। গেলেন আপনি কোথায়? কাবা শরীফ, মসজিদে হারাম, হাযা আল্লাহুম্মা লাকাল হামদ। আর এই তিন মসজিদ, এই তিন মসজিদ, আল মসজিদুল হারাম ওয়া মসজিদে হাযা ওয়াল মসজিদুল আকসা। আচ্ছা, আপনি নামাজ পড়েন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন পাঁচ ওয়াক্ত সালাত আপনি আদায় করেন, এটা আল্লাহর দয়ার অনুকম্পা কিনা, আল্লাহর অনুগ্রহ কিনা? কিন্তু যারা সালাত আদায় করে না, দুই ওয়াক্ত পড়ে তিন ওয়াক্ত পড়ে না, অথবা তিন ওয়াক্ত পড়ে দুই ওয়াক্ত পড়ে না, চার ওয়াক্ত পড়ে এক ওয়াক্ত পড়ে না, হ্যাঁ অথবা আরও খারাপ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এদের মধ্যে আল্লাহর দয়া আর অনুগ্রহ কম। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি পাঁচ ওয়াক্ত সালাত পড়েন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলতো لو ان نهرا بباب احدكم يغتسل فيه خمس مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال صلى الله عليه وسلم فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. বলতো যদি কোনো ব্যক্তির দরজার সামনে বাড়ির সামনে একটা নদী থাকে, সুন্দর পানি, স্বচ্ছ পানি, পরিষ্কার পানির নদী থাকে, আর সেই নদীতে পাঁচবার গোসল করে, তাহলে তার শরীরে কি ময়লা থাকতে পারে? আমরা তো বাংলাদেশি মানুষ বা বাঙালি ইন্ডিয়ান, হ্যাঁ আমরা বলেন তো আমরা কতবার গোসল করি? একবারই করি না, বেশিরভাগ তো একবার, হয়তো বেশ যদি কাজের লোক হয়, হ্যাঁ গেলে সকালে একবার, হয়তো আরেকবার করতে পারে, দুইবারের অধিকতর করবে না। একটা কথা বললাম বেশ, আর নয় সাধারণত আমরা একবারই গোসল করি, দুইবার গোসল করলে কত ফ্রেশ, তিনবার ফ্রেশ, চারবার মাশা আল্লাহ, পাঁচবার হ্যাঁ মাশা আল্লাহ। আল্লাহ রসুল সাহেব উদাহরণ দিয়েছেন, যদি কারো বাড়ির সামনে সুন্দর পরিষ্কার স্বচ্ছ পানির নদী থাকে আর সে ওই নদীতে পাঁচবার গোসল করে, বলতো তার শরীরে কি কোনো রকমের ময়লা থাকতে পারে? সাহাবে কারাম বললেন না, লাইব কামিন্দরা নিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরকমই হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত, যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে রব্বুল আলামিন এই সালাতগুলির মাধ্যমে তাকে ধুয়ে মুছে গুনাহ খাতা থেকে পরিষ্কার করে দিবেন। আচ্ছা, এটা কি আল্লাহর রহমত না, আল্লাহর দয়া না? কিন্তু আপনি ওই কুল বিফাদলিল্লাহি ও বিরহমতি পেয়েছেন, আবার কুত্তিকে কুত্তিকে তফসিল নিজ পক্ষ থেকে পেশ করেন নাউযুবিল্লাহ মিন দালিক, আর বলে এইসব দিবস নাকি পালন করা জায়েজ, সবাই বলি নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, আপনারা পাঁচ ওয়াক্ত সালাত পড়েন, এটা আল্লাহর রহমত। আপনি যদি বলেন আমি জোহরের সালাত পড়ি চার রাকাত ফরজ, এর সাথে জোহরের সালাতে আরও ছয় রাকাত পড়ি সুন্নাহ, এর সাথে আরও দুই রাকাত সুন্নাহ, অর্থাৎ গায়ের মুআক্কাদা বলে কিনা? এখন সে বলছে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তাই আমি প্রতি জোহরের সময় আরও দুই রেকাত নমাজ এক্সট্রা পড়ব, আরও দুই রেকাত নমাজ এক্সট্রা পড়ব। হ্যাঁ দা, সর্বমোট কত হলো? ছয়ের চার দশ, আরও দুই যদি মিলান
বারো জোরে সময় সে বলছে আর একটু আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবো আরও দুই রেকাত পড়ে। আবার এটা কি প্রতি দুই প্রতিদিন? উত্তর কি হবে? শুক্রিয়া তো আদায় করছে কিন্তু সে এটাকে জরুরি মনে করে দিচ্ছে নিজের পক্ষ থেকে, শুক্রিয়া আদায় করবো সব জিয়াদা। আপনারা কি বলবেন এটাকে? যদি সে মনে করে এইটা শরীয়ত দ্বারা প্রমাণিত, যেহেতু আল্লাহ বলেছেন শুক্রিয়া আদায় করি তাহলে প্রত্যেক দিন আমরা এটা আদায় করি, তাহলে এই অবস্থায় হয়ে যাবে এমন একটা আমল যে আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। শুক্রিয়া তো আদায় করবেই, আপনি সালাত আদায় করছেন সেজদায় আল্লাহ শুক্রিয়া আদায় করুন। আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, আমরা বলি সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা ইগফিরলি, সেজদা শুক্রিয়া আদায় হচ্ছে না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা কি শুক্রিয়া আদায় হচ্ছে না? তাই আপনার নিজ পক্ষ থেকে শুক্রিয়া আদায় করার জন্য আরও দুই রেকাত সালাত বাড়িয়ে দেয়া এটা কি হবে না? সঠিক হবে না। বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ত্রুটি রয়ে গেছে, তাই আমি আরও একটু বাড়িয়ে দিই, নাউযু বিল্লাহ। হয়তো আপনি বলতে পারেন না আমি আমার মন চাইছি আরও দুই রেকাত মানে মুশকিল, কিন্তু এটাকে নিয়মিত এটা করে নেয়া এটা কি হবে? বিদআ। আল্লাহ আমাদের হেফাজত করুন। কিছু লোক দেখেছি বাংলাদেশে, আমি কখনো দেখিনি এই জায়গায়, দু চারজন মুসলিম আমাদের দেশি নয় অন্য দেশি, ফরজ সালাত শেষ হওয়ার পরে আলাদা করে একদম সেজদা করে দীর্ঘক্ষণ যাবত সেজদা এরকম পড়ে যায়, আবার এই দুহাত বিছিয়ে, বোঝা যাচ্ছে সে যেমন একদম সরাসরি আল্লাহকে পেয়ে গেছে আর কি বলে যে এরকম সেজদা করে, এটা কি মনে করে তারা আল্লাহ জানি না। এটা নিজ পক্ষ থেকে প্রতি ফরজ সালাত পড়ে এরকম করে, এটা সরাসরি বেদাত। কি বলেন আপনারা, বেদাত কিনা? তা তার নিজ পক্ষ থেকে বানিয়ে দিয়েছে, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, তুমি কোনো আমল তোমার নিজ পক্ষ থেকে করতে পারবে না। সেজদায় সেজদার কোথায় বিধান আছে? সেজদা করো সেজদা তো শুকর ঠিক আছে, কিন্তু এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সারা জিন্দেগি সালাত পড়লেন নিয়মতান্ত্রিক নবী হওয়ার পরে, কখনো কি ফরজ সালাত পড়ার পরে আলাদা করে এরকম সেজদা দিয়েছেন? কোনো সাহাবায়ে কেরাম কি এরকম করেছে? কোনো সাহাবি করেছেন? কোনো তাবেঈ করেছেন? আর আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব এই আমলটা গ্রহণযোগ্য না, এটা সরাসরি বিদআত। আপনারা ওদেরকে জানিয়ে দিবেন। তো আমি বলতে চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে সুবিদিত, সবার জানা আছে, কেউ অস্বীকার করতে পারবে না। রব বলেছেন সূরাতুল ইসরার প্রথম আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই আল্লাহর পবিত্রতা, ওই আল্লাহ পবিত্র যিনি তার বান্দাকে রাতের একটি অংশে মসজিদে হারাম থেকে নিয়ে গেছেন বা মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ, লাইলান লাইলান মানে নাকেরা, রাতের কোন একটা অংশে অল্প সময়ের ভিতরে, অথচ মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস যাওয়ার রাস্তা ওই সময় প্রায় এক মাস লাগত। সুবহানাল্লাহ, ওই সময় কতদিন লাগতো? এক মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস যাওয়ার পরে আবার উপরে উঠলেন, ডিটেইল বর্ণনা সহিহ বুখারী ইত্যাদিতে সহিহ মুসলিমে আহাদিসে সহিহ হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গেছেন উপরে, আর বাইতুল মাকদিস মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত রাত্রিকালীন যে সফর এটাকে কি বলা হচ্ছে? ইসরা।
আর ওহান থেকে উর্দু জগতে গেছেন ওটা হচ্ছে মিরাজ। এটা কেউ কি অস্বীকার করে? অস্বীকার করে যারা যারা যাদের বুঝতেও অসুবিধা হয়েছে ওরা। কেউ কেউ বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ নাকি স্বপ্ন যুগে হয়েছে, সশরীরে হয়নি। আচ্ছা, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ স্বপ্ন যুগে হতো, তাহলে মক্কার মুশরিকরা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এরকম এরকম গেছি, তারা কি এটা অস্বীকার করত? যদি কোনো মুসলমান স্বপ্নে চলে যায় জান্নাতে আর সে ভালো লোক হয় দেখে, তাহলে এটা কি মিথ্যা না সত্য? জান্নাতে যেতে পারে কি না স্বপ্নে? যেতে পারে। আচ্ছা, আপনি এখানে আছেন, স্বপ্নে দেখলেন আপনি চলে গেছেন আমেরিকা, ঘুরে ঘুরে আপনার ভাইয়ের সাথে, হাদা খালাতো ভাইয়ের মতো ভাই অমুক অমুকের সাথে সাক্ষাৎ করে আবার চলে এসছেন, সত্য না মিথ্যা এটা? এটা কিসে? স্বপ্নে। কিন্তু কেউ যদি বলে আমি আজকে রাত্রে এরকম মোরাকাবায় বসেছি, তারপরে আমাকে রব্বুল আলমিন এক মিনিটের ভিতরে নিয়ে গেছেন কোথায়? হাদা আমেরিকা, তারপরে আবার চলে এসেছি, বাস। আপনি এটা বিশ্বাস করবেন সশরীরে? স্বপ্নে যদি বলে মানে মুশকিল, স্বপ্নে যেতে পারে। আর সশরীরে তো আপনারা অনেকে শুনেছেন হয়তো, বাংলাদেশ থেকে কোনো কোনো পীর নাকি তারা ওই রকম সশরীরে এসে গেছে মক্কায়, হজ করে আবার চলে গেছে পাসপোর্ট বাসপোর্ট ছাড়া। শুনেছেন কিনা আপনারা? শুনেননি? শুনেছেন? হ্যাঁ দা, চুপ, জিন্দা প্রমাণ। একজন বললে আমরা যখন মাদ্রাসায় পড়ি, কোনো এক উস্তাদ একবার বলেছিলেন অমুক হজরত অমুক পীর গেছেন, কোথায় গেলেন? মক্কায়। মক্কায় যাওয়ার সময় কিন্তু পাসপোর্টের প্রয়োজন হয়েছে, ওখানে গেছেন, হঠাৎ করে দেখা যায় আসরের সময় তিনি নাই, সবাই এরকম মানে ওই শেখ নাই। পরে নাকি তিনি চলে গেছেন বাংলাদেশ ওই আসরের সময়, তার কথা মোতাবেক ওখানে এসে বাংলাদেশ গিয়ে আসরের নামাজ পড়িয়ে আবার চলে এসছেন মক্কায়। সবাই বলুন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে কিছু লোকের আকীদা, এটা শয়তানি কিনা? সে যদি দাবি করে না আমার কাছে জিব্রিল এসছেন, জিব্রিল নিয়ে এসছেন আমাদের, আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে গেছেন মিরাজে, বলি আলহামদুলিল্লাহ, বিন্দুমাত্র সন্দেহ নাই, ঠিক না ভাই? কেউ সন্দেহ পোষণ করবে না, কোনো মুসলমান করবে না, কারণ এটা জানা স্বপ্নের যুগের মিরাজ আরও হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু সশরীরে যে মিরাজ সে শরীরের কথাই উল্লেখ হয়েছে সুরে ইসরার শুরুতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দাকে নিয়ে গেছেন, বান্দাকে যদি রুহ হতো তাহলে বিরুহিল আবদি, বিরুহি আবদি বলতেন, তা তার বান্দার রুহ নিয়ে গেছেন, রুহ তো যে কোনো সময় যায়। আমাদের রুহ আমরা যখন ঘুমাই আমাদের সাথে থাকে না, আমাদের রুহ আল্লাহর দরবারে চলে যায়, বলি সুবহানাল্লাহ। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجر مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون. الله মানুষের জান কবজ করেন যখন তার মৌত আসে, মৌতের সময় আমাদের জানকে কবজ করে, বলেন কে? আল্লাহ। হয়তো আপনি বলতেন মালাকুল মৌত, মালাকুল মৌত তার নিজ পক্ষ থেকে জান কবজ করতে পারে? কার নির্দেশে করে? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আচ্ছা, আরেকবার জান কবজ করেন কোন সময়? যখন আমরা ঘুমাই, আমরা যখন ঘুমাই আমাদের জান আমাদের কাছে থাকে না, রুহ আমাদের কাছে থাকে না, আল্লাহর দরবারে চলে যায়। আপনি বলতে পারেন এটা কীরকম হয়? বর্তমান জমানায় এই ইলেকট্রনিক দুনিয়া আমরা সব কিছু বুঝতে পারছি, যদি এইটা বুঝো বাস্তবে দেখছো তাহলে আল্লাহর কালামের উপর তোমার কেন কেন বিশ্বাস হয় না? তুমি যখন ঘুমাও তখন তোমার জান তোমার কাছে থাকে না, তোমার জান রব্বুল আলামিনের কাছে চলে যায়, বলো সুবহানাল্লাহ। স্পষ্ট হচ্ছে কি না? আপনি মোবাইল টিপেন,
নেট লাগান, আপনি কারেন্ট বাতি জ্বালান, হ্যাঁ দা অন অফ অন অফ, কত মিনিট লাগে বলেন তো? এই জায়গায় কারেন্ট মনে করেন এখান থেকে মেইন অফিস রিয়াদ, একটা কথা বললাম, ওখানে যদি বটন বন্ধ করে দেয় এখানে চলবে? কত কয়েকশো কিলোমিটার দূর ওখানে, ওখান থেকে এখানে বস অফ, খালাস অফ, চালু আলাতুল চালু, সুবহানাল্লাহ। এটা কার আবিষ্কার? মানুষের আবিষ্কার। এবারে আল্লাহ বলছে তোমার যখন মৌত আসে না তখন কিন্তু আমি তো আমি কিন্তু আরেকবার আমি তোমার জান কবজ করি, কোন সময়? যখন তুমি শুয়ো, যখন তুমি ঘুমাও। এবারে যদি তোমার মৌত লিখা থাকে তাহলে আল্লাহ ওখানেই তোমার জান রেখে দেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি মৌত না লিখে তাহলে আবার ছেড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আচ্ছা, যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজ সশরীরে হয়েছে, বেউকুফরাই বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজ হয়নি, সশরীরে হয়নি, বেউকুফরা বলবে, যারা বুদ্ধিমান তাদেরকে বলতেই হবে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজ সশরীরে না হতো তাহলে মক্কার মুশরিকরা অস্বীকার করতো না। ও আর কি, ওটা স্বপ্নে গেছে আর কি রে, বলতো কি না? তাই মেয়ারাজ হয়েছে, এটা আমাদের আকীদা, সশরীরে হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজ। কিন্তু কথা হলো কোন দিন হয়েছে মেয়ারাজ, কোন রাত্রে হয়েছে মেয়ারাজ, সঠিক কোনো নির্ধারিত প্রমাণ নাই, সঠিকভাবে প্রমাণিত নয় যে অমুক রাত্রে হয়েছে। কিন্তু প্রসিদ্ধ বাংলাদেশ বা বিভিন্ন জায়গায় প্রসিদ্ধ হচ্ছে রজব মাসের 27 তারিখের রাত। আবার কেউ কেউ বলেছে রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ কেউ অন্য মাসেও হয়েছে, কেউ কেউ জোর দিয়ে বলেছেন রবিউল আউয়াল মাসেই হয়েছে। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন আম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ ফাসসহীহু মিন আহলিল ইলমি আন্নাহা লা তুরাফ। ইসরা মিরাজের রাত কোনটি ছিল সহি উক্তি হলো আলেমদের যে এটা কারো জানা নেই, অজানা কোন রাত্রে হয়েছে। তারপর কি বলেন, ওয়ামা ওয়ারাদা ফি তাআইনিহা মিন আল আহাদীস ফাকুল্লুহা আহাদীস দঈফা লা তাসিহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজের রজনী সম্পর্কে যেসব আহাদীস এর উল্লেখ হয়েছে এইসব হাদিস একটাও সহি না, সবকটি জয়ীফ। আর আমাদের অবস্থা দেখছেন সব জয়ীফ নিয়েই বসে আমরা আগে ভাগে, সহি হাদিস সব পিছনে, সবাই বলি নাউজুবিল্লাহ। আমি এখন উদাহরণ দিব না কেন যে আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় জয়ীফ হাদিসের প্রচলন ঘটলো বেশি, সহি হাদিসে রেখে আল্লাহ আলাম, হয়তো তাদের কাছে জয়ীফ হাদিস পৌঁছেছে এই জন্য। তাই দেখবেন আমরা উদাহরণ দেই, সহি হাদিস যেটা বেশ বিশুদ্ধ, যার মধ্যে সন্দেহ নাই, আপনারা বলে থাকেন আল্লাহর কালামের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বা শুদ্ধ কিতাব, সহি আর সঠিক কিতাব কোনটি বলেন তো? বুখারি কিনা? তারপরে কোনটা? মুসলিম। সহি বুখারি আর মুসলিমের রিওয়ায়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন তখন হাত তুলতেন, যখন রুকু থেকে উঠতেন তখনও হাত তুলতেন, বুখারি মুসলিম উভয়ের রেওয়ায়াত আছে কিনা? আজকেই বের করে দেখুন, মৌজুদ ইয়া নেই মৌজুদ, কারণ হয়তো কিছু লোক নতুন থাকতে পারে ওরা বুঝে না। তাই বলছি কোথায় এটা? বুখারি এবং মুসলিমের রেওয়ায়াত। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আল বুখারি ও মুসলিম। বুখারি শুধু খতমের জন্য নির্ধারিত করে দিয়েছ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা বলে বুখারি বুখারি খতম করে যদি দোয়া করে করা হয় তাহলে এই দোয়া নাকি আল্লাহ ফিরিয়ে দেয় না, তাই দোয়া করে বুখারি খতম। আর একটা বেদাত যে শুরু হয়েছে কি বাবা, হ্যাঁ কত বেদাত আমরাই করেছি, বুঝতাম না। রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন আমাদেরকে ছাড়ার, এখন ছেড়েছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আগে না জেনে না বুঝে বেদাত করেছি আল্লাহ ওগুলো মাফ করো, বর্তমানে আর করবো না। যখনই জানবো এটা বিদাত, যখনই জানবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই আমল প্রমাণিত না,
তা আমরা পরিত্যাগ করব। কি বলেন ইনশাআল্লাহ? আগে জানতেন না, এখন জেনেছেন, মুশকিল, আল্লাহ ধরবে না। কিন্তু কথা হচ্ছে, আপনি জানলেন বুঝলেন, তবুও বলেন কি বলেন, এতদিন যাবতীয় আমল করলাম, হঠাৎ করে কীরকম ছাড়ি, বলে কি না, হঠাৎের ব্যাপার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলামের সাহাবাগণ যখন ইমান এনেছেন, সাথে সাথে সব রকমের কুফরিয়ার বেতাত, সব রকমের আল্লাহ নাফরমানি পরিত্যাগ করে দিয়েছেন, ঠিক না? ও ঠিক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলামের যে কোনো সাহাবি এই মুহূর্তে ইমান কবুল করেছেন, এই মুহূর্তে ইসলাম কবুল করেছেন, বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা একবার পড়েন তো কালিমা শাহাদাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে সবাই জানেন, বোঝা গেল তাইলে, সবাই জানেন তো আল্লাহ দিলে, যারা জানে না ঠিক করতে হবে। আর পড়ালাম এই জন্য যাদের একটু ঝিমানো হচ্ছে, ওই ঝিমানোটা চলে যাবে আর কি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি মাবুদ হিসাবে যাকে মানি তিনি কে? একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই হলো তার অর্থ। সত্যিকারের মাবুদ একই, তিনি হচ্ছেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমি যাকে রসুল হিসাবে মানব, যাকে নবী হিসাবে মানব, যাকে সর্বশেষ নবী হিসাবে মানব, সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে মানব, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ, দুইটা কথা সাক্ষ্য সাক্ষ্য দিলেন আপনি, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না, আর কারো তরিকা মানবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া, কোনো আমল করবো না নবীর তরিকা ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সাক্ষ্য দেন, প্রত্যেক দিন আজান যখন দেন তখন বলেন হ্যাঁ, হয়তো আপনি আজান দেন, আর না আজানের জবাব দেন, আমরা আজানের জবাব দিই না। মুয়াজ্জিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি কি বলবেন? মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি কি বলবেন? মুহাম্মাদুর রাসূল। সাক্ষ্য বানিয়ে দিচ্ছেন কিনা লে, এত বারবার বুঝাবার জন্য, কোনো আমল আমি করব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তরিকা ছাড়া। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকুতে যখন যান তখনও হাত উঠাতেন, আর যখন রুকু থেকে উঠতেন তখনও হাত উঠাতেন। আমাদের দেশের এর প্রচলন আছে না কম? বর্তমানে মাশাআল্লাহ কিছু লোক আমরা এখান থেকে যারা হাদিস চর্চা করছেন, ওরা ওদের শুরু হয়েছে, তবুও সংখ্যা কয়জন, ঠিক না? তাই এর চর্চা আমাদেরকে করতে হবে কিনা, এর প্রচলন করতে হবে কিনা, কারণ এটা হচ্ছে বিশুদ্ধ হাদিস, বুখারি আর মুসলিমের রিওয়ায়াত। আপনি একটা হাদিস পেলেন, বললেন হ্যাঁ সহি, আমি বললাম যদি আপনি বলেন সহি অসুবিধা নেই, কিন্তু এর চেয়ে বড় আসল যে কিতাব বুখারি আর মুসলিম, তা পরিত্যাগ করে আপনি বললেন করবো না, শুধু একবার করবো, ঠিক না? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার হাদিস সহি, তাহলে জীবনে কয়দিন, যদি বলো তুমি উভয় সহি, তাহলে দুটার উপর আমল করো, বেশিরভাগ রফুল ইয়াদানি করো, মাঝে মধ্যে করো না, যদি বলো সহি, কিন্তু তুমি তো এরকম না, কারণ এটাকে মনসুখ বলবে কীরকম, তারা বলে ওইটা মনসুখ, এটা কীরকম মনসুখ হয়? তুমি যদি এক হাদিস এক সাহাবি থেকে রেওয়ায়াত দেখাও, ওর বাস্তবে কত হাদিস আসার বাসারা থেকে এই রফুল ইয়াদানির প্রমাণ আছে। দামা চাপা দিয়ে সহি হাদিসকে গোপন করবেন না, আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবেন। এই জন্য আমি সকল সকলকেই বলছি, আসুন সহি হাদিসের দিকে আমরা সবাই আমল করি, বলুন ইনশাআল্লাহ তাআলা। আপনি জানলেন আমল করবেন, বলবেন না এতদিন যাবত করিনি, এটা হঠাৎ করে কীরকম এটা ছাড়া করি, অথবা আগে আমল করতাম এখন হঠাৎ করে কীরকম ছাড়ি, এরকম হবে না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত দান করো, বুঝার তৌফিক দান করো। তাই ইসরা আর মেরাজ রজনী কবে এটা আমাদের জানা নাই, কারণ আমাদের উদ্দেশ্য এটা না,
কোন রাত্রে হয়েছে? আমাদের কাজ হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেছেন বিশ্বাস করতে হবে, আর ওখানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার কি বিধান নিয়ে আসলেন ওইটা হচ্ছে আমাদের কাজ, ঠিক না ভাই? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আর আল্লাহ বললেন এই পাঁচ পাঁচ নয় বরং পঞ্চাশ। কত ওয়াক্ত নামাজ আদায় করলাম আমরা আজকে? এশার সালাত আদায় করলাম, এশার এক সালাত, এক সালাত নয় বরং দশ সালাত। ফজরের সালাত আমরা যারা আদায় করেছি আমাদের কয় সালাত? দশ সালাত। জোহরের সালাত কয় সালাত? দশ সালাত। আসরের সালাত কয় সালাত? দশ সালাত। মাগরিবের সালাত কয় সালাত? দশ সালাত। এবারে যদি কারো এক ওয়াক এক সালাত মিস হয়ে যায় তার কত সালাত মিস হয়েছে? দশ সালাত। খবরদার যারা এখানে আছেন, যদি কারো মিস হয় নামাজ তোমরা তওবা করো। তওবা করবেন? তওবা করবেন? যারা তওবা করবেন একবার হাত তোলেন। আমিও, আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো। আল্লাহ আমরা আর কখনো নামাজ ছাড়বো না। সবাই মন থেকে বলো, আল্লাহ তুমি আমাদের এই তওবাকে কবুল করো। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান। নামান হাত, হাত আপনি ওখানে রাজনৈতিক বক্তব্য শুনে হাত তুলেন। আমি তো এটা রাজনৈতিক বক্তব্য না, কথিত রাজনৈতিক বক্তব্য না, এটা আল্লাহর পক্ষ থেকে যে বিধান আমরা পেয়েছি সেই বিধানকে সামনে রেখে আমি বললাম হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করো, ঠিক আছে? আল্লাহর সাথে থাকো, স্টিল থাকো, প্রতিষ্ঠিত থাকো। কোন সময় মৌত আসবে বলতে পারে না। আজ তুমি নামাজ পড়নি আর এই অবস্থায় যদি তোমার মৌত চলে আসে, হাই রে হ্যাঁ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণ, কিছু ফেরেশতা দিনের আর কিছু ফেরেশতা রাত্রের, ওরা আল্লাহর পক্ষ থেকে আসেন দুনিয়াতে। আবার সবাই আবার উপরে উঠেন। উভয় ফেরেশতা দুই সালাতের সময় তারা এই পৃথিবীতে থাকেন। দুই সালাত কোনটা? আসরের সালাত আর ফজরের সালাত। যারা রাত্রে এখানে থাকেন এরা যখন উপরে যান, রব্বুল আলমিন জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে তোমরা কী অবস্থায় পেয়েছ? আচ্ছা, আল্লাহ কি জানেন আমাদের অবস্থা? সবই জানে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় পেয়েছিলে আর যখন তোমরা আসলে তখন তারা কোন অবস্থায় ছিল? তারা বললেন আতাইনাহুম ইয়ুসাল্লুন ওয়া তারাকনাহুম ইয়ুসাল্লুন। আমরা তাদের কাছে যখন আসছিলাম তখনও তারা সালাত পড়ছিল, আর যখন তাদেরকে ছেড়ে এসছি তখনও তারা সালাত পড়ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আপনি নামাজ নাই আর বলেন আল্লাহর বলি, কীরকম হয় আল্লাহর বলি? তখন ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি আমার সব বান্দাদেরকে মাফ করে দিলাম যারা সালাতে হাজির ছিল। তো আপনি সালাত নাই তো কীরকম মাফ হবে? আসি ভাই আবার আসল বক্তব্য। বলছেন মেরাজ রজনী সম্পর্কে যে সব হাদিস রয়েছে নির্ধারিত, মানে তারিখ নির্ধারিত করে যে অমুক তারিখে হয়েছে, এই সব হাদিস একটাও সহি না, সব হচ্ছে জঈফ। ওয়ামান কালা ইন্নাহা লাইলাতু সাবইউ ওয়াইশিন মিন রজব ফাকাদ গালাত। যে বলে সাতাশ তারিখের রাত্রে হয়েছে রজবের সে গরত বলেছে। লিআন্নাহু লাইসা মাআহু হুজ্জাতুন শারঈয়াতুন তুআইয়িদু যালিকা, কারণ তার কাছে স্পষ্ট কোনো প্রমাণ নাই, বিশুদ্ধ কোনো প্রমাণ নাই যে প্রমাণ তার একতাকে সমর্থন দেয়। ওয়ালাউ ফারাদনা, তারপর বলছেন কি অতএব এটা ঠিক না? এরপর বলেন যদিও বলে এটা ঠিক আছে, তার কথা মনে বলে আচ্ছা দাও তোমরা এরকম বলছো না, যদিও বলি ঠিক আছে তাহলে তোমাকে জানা উচিত ফাল ইহতিফালু বিহা বিদআ, এই রাত্রে বিশেষ অনুষ্ঠান করা মেয়ারাজ রজনীকে সামনে রেখে বক্তব্য দেয়া, বক্তব্যের অনুষ্ঠান আর না হয় এর সামনে যদি আরও কিছু হয় একটাও যায়জ না। ফাল ইহতিফালু বিহা বিদআ,
লিআন্নাহু জিয়াদাতুন ফিদ্দীনি লাম ইয়াযনিল্লাহু বিহা, কারণ এটা সে তার নিজ পক্ষ থেকে এটা বাড়িয়ে দিয়েছে যার সমর্থন বা যার অনুমোদন রব্বুল আলামিন নিজে দেননি। অতএব আমি আপনাদের সকলকে বলবো, এটা বাংলাদেশের মুসলমান বা ইন্ডিয়ার যারা আছেন আপনারা সবাই নিজের আত্মীয় স্বজনকে জানিয়ে দিবেন এই রাতকে উপলক্ষ করে কিছু করা জায়েজ না, বিদআত। আবার এই রাতকে উপলক্ষ করে রাত গেল তারপরে আবার 27 তারিখের দিনে রোজা রাখা, এটাও বিদআত। আপনি রোজা রাখুন সবসময়, কেউ আপনাকে মানা করবে? কিন্তু আপনি আপনার নিজ পক্ষ থেকে একটা নির্ধারিত করে দিলেন, এইটা হলে মানা। কথা বুঝতে পারছেন? নিজ পক্ষ থেকে ইবাদতের নির্ধারিত করা, আপনি গরিবকে খাওয়াবেন, মানা কি? মানা না, সবসময় খাওয়ান। ধনীকে খাওয়াবেন, তৌফিক আছে খাওয়ান আলহামদুলিল্লাহ, কিন্তু বললেন প্রতি বছর আমি এই দিনই বিশেষ করে খাওয়াবো যেহেতু আমার আব্বা এই দিন মারা গেছেন, এটা কি হচ্ছে বলেন? বিদআত। অথবা আমার ছেলে জন্ম নিয়েছে এই দিনে, এই দিনে খাওয়াবো। অথবা আমার জন্ম হয়েছিল এই দিনে আমি খাওয়াবো। অথবা আমার স্ত্রী জন্ম হয়েছিল এই দিনে, এই দিনে খাওয়াবো। এই সব হচ্ছে বিদআত। আমি আপনাদেরকে বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে জন্ম, তার জন্মের গুরুত্ব বেশি না আমার জন্মের গুরুত্ব বেশি? আপনার জন্মের বেশি গুরুত্ব না নবী করিম সাল্লামের জন্মের গুরুত্ব বেশি বলেন তো? এত সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিবসকে সামনে রেখে কোনো অনুষ্ঠান করলেন না, আর আপনি নিজ পক্ষ থেকে অনুষ্ঠান নিয়ে আসলেন। হয়তো জন্মদিবস, আর নয় মৃত্যু দিবস, আর নয় মিলাদ মাহফিল, একটাও ঠিক না। যেভাবে মিলাদ ঠিক না ওইভাবে মেয়রাজ রজনীকে সামনে রেখে কোনো অনুষ্ঠান করা এটাও ঠিক না, এটা বিদআত। আল্লাহ আমাদের সকলকে এইসব বিদআত পরিত্যাগ করার তৌফিক দান করুন। তো রজব মাসে আমাদের বিশেষ করণীয় কি? আমরা আল্লাহর ইবাদত করব নিয়মতান্ত্রিক, আল্লাহর নাফরমানি থেকে বাঁচবো, বেদাত করব না, আর মেয়রাজ রজনীকে সামনে রেখে বা এরকম যেসব বিদআত বাংলার মাটিতে বা বিভিন্ন জায়গায় প্রচলিত আছে ওগুলো আমরা করব না, আর লোকজনকে এগুলো থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাবো। বলুন ইনশা আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ এই দরসগাহকে তুমি কবুল করে নাও, বেশি বেশি করে যেন লোকজন এই দরসগাহে আসতে পারে আর উপকৃত হতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণশক্তি বাড়িয়ে দাও। আল্লাহ তোমার দিনের খিদমত ব্যাপকভাবে করার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আল্লাহ তুমি আমাদেরকে সব রকমের বিদআত থেকে দূরে থাকার তৌফিক দাও। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে বিদআত থেকে বাঁচার তৌফিক দাও। আমিন। তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও, শিরিক থেকে বাঁচার তৌফিক দাও, তোমার সব রকমের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।